আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হবে গার্লস ওভেন শার্ট, ভায়ার ডিজনি ক্যাটাগরি গার্লস ওভেন শার্ট স্টাইল GWPS 105B। তো প্রিয় ব্যাপার, আজকের এই গার্লসের শার্টের প্যাটার্নটি তৈরি করব আমি অল মেজারমেন্ট ইঞ্চিতে। তিনটি সাইজ আছে, 10, 12 এবং 14। 10 সাইজ হবে আমার বেসিক সাইজ এবং মেজারমেন্টগুলো দেখতে পাচ্ছেন। তো প্রিয় ব্যাপার, আজকের এই প্যাটার্নটি তৈরি করার জন্য আমি ল্যাকটা মডারি সফটওয়্যার ব্যবহার করব, ল্যাকটা মডারিজ B8R1। এ হলো আমার ল্যাকটা মডারি সফটওয়্যার। GWPS 105B, রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে নিউ GWPS 105B, এই ফোল্ডারের মধ্যে আমার প্যাটার্নগুলোকে আমি সেভ করব। আমি এখান থেকে চলে যাব ফাইল, এখান থেকে নিউ GWPS 105B, ইন্টারফেস করলাম, নতুন একটি শিট নিব, শিট নিউ শিট, ডিসপ্লে থেকে সাইজ টেবল এবং টাইটেল ব্লক। তো প্রিয় ব্যাপার, আমার মডারিসে 10 সাইজটি কমন আছে, এই সাইজ অনুযায়ী আমি প্যাটার্নটি তৈরি করব। আমি ফাইল থেকে চলে যাব অ্যাক্সেস পাথ, এখান থেকে চলে যাব ডেস্কটপ, GWPS 105B, ওকে, ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে, চলে যাব প্যারামিটার, এখান থেকে আমি ইঞ্চি সিলেকশন করে দেব, সিলেকশন করাই আছে। এবার যে বাটনটি প্রেস করলাম, আমার মডারিস্টি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। আমি একবার সেভ করে নেই, ফাইল সেভ এবং আবারও ফাইল সেভ, কন্টিনিউ। এ হলো আমার শিট, আমি চলে যাব মেজারমেন্ট। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমরা প্যাটার্ন তৈরি করার শুরুতে মেজারমেন্ট পয়েন্টগুলোকে একবার পড়ে নেব এবং মেজারমেন্ট অনুযায়ী আমরা পজিশনগুলোকে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের প্যাটার্ন তৈরি করা সহজ হবে। হাফ চেস্ট 17, হাফ ওয়েস্ট 16 হাফ, হিপ পজিশন 18 হাফ। হিপ পজিশন বলতে এই যে সর্বোচ্চ উইথ দেখতে পাচ্ছেন ওয়েস্ট পজিশনে, এটি হাফ হিপ 18 হাফ। ফ্রন্ট বডি লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 24, ব্যাক বডি লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 26, শোল্ডার লেন্থ সেন্টার ব্যাক থেকে 9 হাফ। এই সেন্টার যে মিডল আছে, এখান থেকে শোল্ডার পর্যন্ত মেজারমেন্ট হলো 9 হাফ। তো প্রিয় ব্যাপার, 9 হাফ মেজারমেন্ট অর্থাৎ এটি একটি ড্রপ শোল্ডারের প্যাটার্ন হবে। নেক উইথ 534, ফ্রন্ট নেক ডপ 3, আর্মহোল স্টেট হবে 7 হাফ, ফ্রন্ট প্লাকেট উইথ 1 ইঞ্চি, স্লিভ লেন্থ 16.5, কাপ লেন্থ 9, কাপ হাইট 1.5 ইঞ্চি, স্লিভ প্লাকেট উইথ 3/4, স্লিভ প্লাকেট গ্যাম্বল ওপেনিং 5 হাফ, পকেট লেন্থ 5.8, পকেট উইথ 4 হাফ, পকেট পজিশন হাই পয়েন্ট শোল্ডার থেকে 9 হাফ, পকেট পজিশন মিড ফ্রন্ট থেকে 9 হাফ, পকেট উইথ 5, কলার লেন্থ 14 হাফ, কলার উইথ 2, কলার পয়েন্ট 2/4 এবং সাইড গাসেট হবে 3/4। তো প্রিয় ব্যাপার, আমরা মেজারমেন্ট পয়েন্টগুলো পরে নিলাম, এবার আমরা প্যাটার্নটি তৈরি করব। তো প্রিয় ব্যাপার, মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
তো আমরা মেজারমেন্ট পয়েন্টগুলো পড়ে নিয়েছি। এবার শুরুতে আমি এখান থেকে ফ্রন্ট বডি লেন্থ হাই পয়েন্ট শোল্ডার 24 এই মেজারমেন্ট নিয়ে কাজ শুরু করব। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং ফাঁকা অংশে ক্লিক করলাম। এখান থেকে চলে যাব DL, এখানে টাইপ করব 24, এটি হলো আমার ফ্রন্টের বডির লেন্থ। কন্ট্রোল বাটনটি চেপে ধরে ওকে করে দিলাম। এবার আমি এখান থেকে ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ এবং নেক উইথের মেজারমেন্ট নেব। নেক উইথ 534 হাফ হবে। আমি যদি ক্যালকুলেশন করি 5.75 ডিভাইডেড টু 2 ইঞ্চি 7 সুতা। ফ্রন্ট নেক ড্রপ 3 এবং ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট দেওয়া নেই, তো আমি 3.4 নেব। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 2.875, এটি হলো আমার নেক উইথ। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 0.75, এটি হলো ব্যাক নেক। আরেকটি পয়েন্ট নেব 3, এটি হলো ফ্রন্ট নেক। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। এবার আমি দেখব শোল্ডার স্লোপের মেজারমেন্ট আছে কি না। তো প্রিয় ব্যাপার, এখান থেকে শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেওয়া নেই, যদিও এটি শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেওয়া নেই। সুতরাং আমি আমাদের সাধারণভাবে 10 সাইজের শোল্ডার স্লোপের মেজারমেন্ট হয় 1.5 থেকে 1.75, তো এখানে আমি 1.5 ইঞ্চি নেব। এটি হলো আমার বেসিক শোল্ডার স্লোপ, আর আমার বেসিক শোল্ডারটি হবে 6.5। এবার আমি এই লাইনটি টেনে দেব এবং F3 থেকে লেন স্টার দিয়ে এ লাইনটিকে ইনক্রিজ করব। এবার এ লাইন বরাবর আমার 9.5 মেজারমেন্ট যেখানে যাবে সেটাই হবে আমার শোল্ডার স্লোপ। আমি বেজিয়ার সিলেকশন করে এখান থেকে একটি লাইন টানলাম। আমি মেজারমেন্টটি শো করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে 9.5 একটু শর্ট আছে। আমি এটি ইনক্রিজ করি, তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন। এবার ওকে, আমি এটিকে ওকে ধরে নিলাম। এবার এ পয়েন্টটি হবে আমার শোল্ডার ড্রপের পয়েন্ট, আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এটিকে এ বরাবর অ্যাটাচ করলাম, এই লাইনগুলো আমার প্রয়োজন নেই। এবার আমি শোল্ডারের মধ্যে ফরওয়ার্ড তৈরি করব। আমি ফরওয়ার্ড বেশি দেব না, অনলি 1.5 ইঞ্চি দেব অথবা 5.8 দেব, 0.625। টপের দিকে দেব -0.625। এবার বেজিয়ার দিয়ে এটি হবে আমার ব্যাক নেক, এখান থেকে হবে আমার ফ্রন্ট নেক। আমি নেকের এই অংশটিকে বড় করে নিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করব। F3 থেকে রিশেপ এবং নেকের শেপ দেব। এটি হলো আমার ফ্রন্ট নেক এবং এটি হলো ব্যাক নেক। এবার চলুন ব্যাক এবং ফ্রন্টের এই নেক দুটিকে আমি চেক করে নেই। আমি চলে যাব F1, এখান থেকে সিম অ্যাসিস এবং
শোল্ডারের এই লাইনের মধ্যে ক্লিক করলাম। সিমেট্রিক দিয়ে ফন্টের এই নেকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে হালকা বি হয়েছে। আমি ব্যাকের এই নেকের শেপটিকে আরো উঠিয়ে দিব, এই পয়েন্টটিকে 100টা ডাউনের দিকে নিয়ে আসব, মাইনাস পয়েন্ট 125। এবার দেখতে পাচ্ছেন আমার ব্যাক এবং ফ্রন্টের নেকের এই শেপটি ওকে। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। এবার আমি চলে আসবো আর্মহোল পজিশনে। তো আর্মহোল পজিশনে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, এখান থেকে আর্মহোলের মেজারমেন্ট বের করতে হবে। আমি চলে যাব মেজারমেন্ট শীট, হাফ আর্মহোল 7.5। অবশ্যই এটি স্ট্রেট মেজারমেন্ট হবে, যদিও লেখা নেই। এপন থেকে বেজিয়ার সিলেকশন করব। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমাকে চেস্টের মেজারমেন্ট নিতে হবে আগে। চেস্ট 17, হাফ হবে 8.5। প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব, মাইনাস 8.5। এবার বেজিয়ার দিয়ে শোল্ডারের এই পয়েন্টে ক্লিক করলাম এবং মেজারমেন্ট হলো 7.5। চেস্টের এই লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম। এই পয়েন্টটিকে আমি ইনসার্ট করে দিব এবং অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। এই লাইনটি কিন্তু এখন আমার দরকার নেই। এপন থেকে আবারও বেজিয়ার সিলেকশন করব এবং এটি হলো আমার ফ্রন্ট আর্ম এবং এ হলো ব্যাক আর্ম। আমি এই অংশটিকে বড় করে নিলাম এবং F3 থেকে রিশেপ। এবার লক্ষ্য করুন, ওকে, আমি F1 থেকে সিমেট্রি সিলেকশন করলাম এবং এ লাইনে ক্লিক করলাম। তো প্রিয় ব্যাপার, যেহেতু এটি V8 আরন, সুতরাং এখানে কিন্তু মাউসের মিডল বাটনটি ঘোরালে কিন্তু এটি জুম আউট হয়, সুতরাং ইন্টারফেস করার প্রয়োজন হয় না। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইনগুলো সোজা আছে। ওকে, আমি এখান থেকে ব্যাগে আসলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, এবার যদি আমি এই অংশটিকে বড় করি, তাহলে দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলোর মধ্যে কিছু অতিরিক্ত পয়েন্ট যোগ হয়েছে। এগুলিকে আমি এভাবে অ্যাটাচ করে দেব। আমি অ্যাটাচ দিয়ে এভাবে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন অ্যাটাচ হয়ে গেল। এবার আমি এখান থেকে ওয়েস্ট এবং হিপ এবং বটমের মেজারমেন্ট নেব। আমি চলে যাব মেজারমেন্ট শীট, হাফ ওয়েস্ট 16.5, হিপ পজিশন 18.5। তো চলুন এই দুটি মেজারমেন্ট আগে নেই। হাফ ওয়েস্ট হলো 16.5, তো ওয়েস্টের পজিশন দেওয়া নেই, আর হিপ হলো 18.5, আমি হিপের মেজারমেন্টটি আগে নেই। 18.5, এ পজিশন বরাবর আমার হিপ হবে। তো প্রিয় ব্যাপার, হিপ বলতে এখানে এই যে সাইটের যে শেপের যে ইন্ড পয়েন্ট দেখতে পাচ্ছেন, যেখান থেকে ওপেনিং হবে, এই পয়েন্টটি হিপ পজিশন।
আর হাফ ওয়েস্টের মেজারমেন্টটা যদিও দেওয়া নেই, আমি চেস্ট পজিশন থেকে 1.5 ইঞ্চি নিচে ওয়েস্ট পজিশন নেব, যেহেতু এটি একটি গার্লসের প্যাটার্ন। আমি ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে নেব 1.5 ইঞ্চি। 1.5 বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টানলাম। 16 হাফের অর্ধেক হবে 8.25। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব -8.25। আমার হিপ পজিশনে মেজারমেন্ট হবে 18 হাফ, 9 on 4। হাফ হিপ 18 হাফ, হাফ হবে 9 on 4। বেজিয়ার সিলেকশন করলাম, তো টেড আপার বেজিয়ার নয়, আমি এ বরাবর আগে লাইন নেব। বেজিয়ার দিয়ে লাইন নিলাম, F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এ লাইনটিকে এখানে অ্যাটাচ করব, লেন স্টার দিয়ে আরো বড় করব। এবার ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে নেব 9 on 4, -9.25। সরি, এখানে মাইনাস দরকার ছিল না, 9.25। এবার বেজিয়ার সিলেকশন করলাম এবং এটি হলো আমার চেস্ট। এখান থেকে চলে যাব ওয়েস্ট এবং এ হলো হিপ পজিশন। আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিব, সরি, এখান থেকে আমি ইনসার্ট সিলেকশন করব এবং ইনসার্ট করে দিলাম। এ লাইনটিকে আমি ডিলিট করে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এ লাইনটিকে এখানে অ্যাটাচ করে নিলাম, এ লাইনটিকেও অ্যাটাচ করলাম। এ লাইনটি প্রয়োজনে আমি ডিলিট করে দেব। সে সাথে শোল্ডারের মধ্যে যে আমি সিম অ্যাসিস লাইন টেনেছিলাম, এ লাইনটিকে সিলেকশন করলাম লেয়ার থেকে, আর এটিকে হাইড করে দিলাম অথবা মুছে দিলাম। আমি ফাইলটিকে আর একবার সেভ করে নেব, ফাইল সেভ এবং কন্টিনিউ। এখান থেকে লক্ষ্য করুন, এটি কিন্তু আমার ফন্টের লেন্থ। আর আমরা যদি মেজারমেন্ট শিটটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক বডি লেন্থ 26, 24 থেকে 26 পর্যন্ত 2 ইঞ্চি, অর্থাৎ এখানে 2 ইঞ্চি ডিফারেন্স হবে ফন্ট এবং ব্যাগের মধ্যে। তো আমার ফন্ট যদি এ বরাবর হয় তাহলে ব্যাগ হবে আরও 2 ইঞ্চি নিচে, তো আমি নেব 2। এবার আমি বেজিয়ার সিলেকশন করব এবং এ হলো আমার সাইড লাইন, এখান থেকে এ হলো ফন্ট এবং এ হলো ব্যাগ। এ লাইনটিকে আমি ডিলিট করে দেব, অথবা যদি আমি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই বটমের শেপগুলো বটম পজিশনে বেশ খানিকটা কিন্তু একদমই স্ট্রেট। সুতরাং আমি যেভাবে এই কাজটি করতে পারি, আমি এখান থেকে নেব 3 ইঞ্চি, এখানেও নেব আমি 2.34। আমি এ লাইন দুটিকে ডিলিট করে দিলাম, আমি আবারও নেব, আমি এখান থেকে নেব 2.34। এবার বেজিয়ার সিলেকশন করলাম এবং এটি হলো ফ্রন্ট এবং এটি হলো ব্যাক, আমি এ অংশটিকে বড় করে নেব। F3 থেকে রিশেপ, এটি হলো আমার ব্যাক এবং এটি হলো ফ্রন্ট।
তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আমাদের শেপ গুলো? ওকে, আমি অ্যাক্সেস পাথ করে ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, অ্যাক্সেস পাথ, তো অ্যাক্সেস পাথ সিলেকশন করাই আছে। ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমি চলে যাব মেজারমেন্ট শিট। তো প্রিয় ডপার, যেহেতু আমাদের ব্লকটি হয়ে গেছে, এবার আমি এখান থেকে এই যে ফ্রন্টের যে প্লাকেট আছে, এই প্লাকেটের কাজগুলো আগে করব এবং এরপর পকেট। তো এখান থেকে যদি আমরা দেখি ফ্রন্ট প্লাকেট 1 ইঞ্চি, তো আমরা চলুন প্লাকেটের প্যাটার্নটি তৈরি করি। আমি এ পন থেকে বেজিয়ার সিলেকশন করব, যেহেতু আমার 1 ইঞ্চি প্লাকেট, সুতরাং এখান থেকে আমি মিডলের এই লাইনটিকে প্যারালাল করব 1/2 ইঞ্চি বাহিরের দিকে, 0.5। তো তার আগে চলুন আর্টওয়ার্কটিকে একবার ভালো করে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে বাটন হোল এবং হং বাটন, সে সাথে কাটিং সিং প্লাকেট হবে, তো একদমই ইজি। আমি এ লাইনটিকে প্যালার করেছি, বেজিয়ার দিয়ে এ লাইনগুলো টেনে দেব। এই অংশটিকে বড় করলাম, F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এ লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। যেহেতু আমার কাটিং সিং প্লাকেট, সুতরাং এ লাইনটিকে আবারও আমি প্যারালাল করব 1/2 ইঞ্চি, অথবা এ লাইনটিকে সরাসরি 1 ইঞ্চি করতে পারি, -1। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এ লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম, এই লাইনটিকেও অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় টপার, এই প্লাকেটটি কিন্তু এরকম শেপ দেব না, আমি এই প্লাকেটটি সিম করার পর এই প্লাকেটটিকে অন্তত আমি 3 থেকে 3.5 ইঞ্চি প্লাস করে দেব, কারণ এটি সাধারণত ফোল্ডারে জয়েন হওয়ার কথা। তো দেখতে পাচ্ছেন আমার প্লাকেট ড্রয়িং হয়ে গেছে। এবার আমি এখান থেকে প্লাকেটটিকে সিম করে বের করে নিব, ব্যাক এবং ফ্রন্টের প্যাটার্নটিকেও সিম করে বের করে নেব। আমি F4 থেকে সিম সিলেকশন করলাম, আমি এই এলিমেন্ট দুটিকে সিলেকশন করলাম, মিডলের এই পয়েন্টটিকেও সিলেকশন করলাম। এ হলো আমার ফ্রন্ট এবং এটি হলো আমার প্লাকেট। সে সাথে আমি এখান থেকে ব্যাক পার্টটিকেও সিম করতে পারি। তো প্রিয় ডপার, এখান থেকে ফ্রন্ট পার্টটিকে সিম করার আগে আমাকে এখান থেকে পকেটের প্যাটার্নটি তৈরি করা উচিত ছিল। তো যেহেতু আমি সিম করেছি, আমি ফ্রন্ট পার্টের মধ্যে প্লাকেটের প্যাটার্নটি তৈরি করব এবং এরপর পকেটের মার্কটিকে এখানে উঠিয়ে নেব। এটি হলো আমার প্লাকেট। তো যদি আমরা ফোল্ডার দিয়ে জয়েন করি, তাহলে কিন্তু এই লাইনটি আমার প্রয়োজন নেই। আমি এ প্যাটার্নের উভয় সাইডে সিম অ্যালাউন্স দেব 0.4, 0.4, ডাউন সাইডেও দেব 0.4। আমি ডাউন সাইডেও অ্যালাউন্স দেব 0.4, অথবা হেম হবে, সুতরাং আমি 0.6 দেব। মিডল পজিশনে গ্রিন লাইন দিয়ে দিলাম, এটি হলো আমার প্লাকেটের ফিনিশ প্যাটার্ন। যেহেতু আমার 1 ইঞ্চি প্লাকেট, সুতরাং আমি F2 থেকে রেকট্যাঙ্গেল সিলেকশন করলাম, এ প্যাটার্নের পাশে এভাবে ডাক করব। তো আমার ফিনিশ প্যাটার্নটি হলো এ পর্যন্ত দেখতে পাচ্ছেন 21.9 বা 22 ইঞ্চি, এর সাথে আমি যদি আরও 3 ইঞ্চি যোগ করি তাহলে হবে 25, তো আমি 26 ইঞ্চি নেব। লেন্থ নিলাম 26 এবং উইথ যেহেতু আমার 1 ইঞ্চি আছে, সুতরাং এখানে নেব 2। আমার এখানে মেজারমেন্টটি হবে না, আমার মেজারমেন্ট হবে এই ঘরে। আর
সরি আমি আবারও নেই। 26/2, এবার ওকে, আমি এটিকে সিম করে বের করে নিলাম, এই অংশটিকে সিলেকশন করলাম এবং ডিলিট করে দিলাম। এবার আমি পুরো এই অংশটিকে এভাবে সিলেকশন করলাম। এরপর থেকে সিম লাইন দিয়ে সিম অ্যালাউন্স দেব 0.4.4। এটি যেহেতু আমার প্ল্যাকেটের ফিনিশ ছিল, সুতরাং সিম অ্যালাউন্স দু সাইড থেকে ডিলিট করে দিলাম। বাকি মেজারমেন্টগুলো ওকে। এটি হলো আমার ফ্রন্ট পার্ট। অতিরিক্ত এই লাইনটি আমি ডিলিট করে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনগুলো এখানে অ্যাটাচ করে নিলাম। তো প্রিয় ব্যাপার, এখান থেকে যে বটম দেখতে পাচ্ছেন, বটম পজিশনে আমার হেমের জন্য সিম অ্যালাউন্স হবে মিনিমাম 1/2 ইঞ্চি। তো আমি 1/2 ইঞ্চি নয়, এখানে দেব আমি 0.6। এবং এখান থেকে স্টেপ সিলেকশন করব এবং এ পয়েন্টে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন ওকে, সেই সাথে আমি এখানে গ্রে লাইন টেনে দিলাম। এখান থেকে আমি পিস নাম দিয়ে দিব FRONT, ফন্ট 1:2। এই প্যাটার্নটি হলো আমার প্ল্যাকেটের প্যাটার্ন, PLACKET, প্ল্যাকেট 1:2 হবে। আমি F3 থেকে মুভ সিলেকশন করলাম, গ্রিন লাইন থেকে সিলেকশন করলাম এবং এখানে দিয়ে দিলাম। এটি হলো প্ল্যাকেট ফিনিশ, PLACKET, প্ল্যাকেট ফিনিশ। আমি ফিন লিখে দিলাম শর্টকাট করে। ফন্ট ফন্ট প্ল্যাকেট ফান পার্ট ব্যাক পার্ট ওকে। এটি অতিরিক্ত প্যাটার্ন আমি ডিলিট করে দিলাম, আর ব্যাক পার্টটিকে আমাকে ফোল্ড করতে হবে। তো তার আগে আমি আর্টটিকে আরেকবার দেখে নিই। যদি আমি ব্যাক পার্টটিকে ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো ইয়োক নেই, সুতরাং ওকে। এখান থেকে আমি স্টেপ সিলেকশন করে এ পয়েন্টে ক্লিক করব এবং সিম অ্যালাউন্স দিয়ে এখান থেকে সিম অ্যালাউন্স দেব 0.6.6। এবার ওকে, আমি এ লাইন দুটিকে এভাবে সিলেকশন করে দিব। F5 থেকে সিম টু PTS এবং এ প্যাটার্নটিকে ফুল প্যাটার্নে পরিণত করলাম। F2 থেকে নোটস সিলেকশন করলাম এবং মিডল পজিশনে নোটস মার্ক দিয়ে দিলাম। প্রিয় ব্যাপারে, এখান থেকে আমি লাইনগুলোকে রাখবো না, আমি এখান থেকে কাট মার্ক দিয়ে দিব। ওয়েস্ট পজিশন, চেস্ট পজিশন এবং হিপ পজিশন। সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। আর আমরা চাইলে এখানে একটি কাট মার্ক দিয়ে দিতে পারি, এটি হলো আমার সোল্ডার ফরওয়ার্ডের চিহ্ন। ফ্রন্ট ব্যাক প্ল্যাকেট এবং প্ল্যাকেট ফিনিশ এই প্যাটার্নটিকে ডিলিট করে দিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল সেভ এবং কন্টিনিউ। এবার আমি এখান থেকে ফন্টের মধ্যে পকেট তৈরি করব। আমি চলে যাব মেজারমেন্ট শীট। ফন্ট পকেট লেন্থ 5.18, পকেট উইথ 4.5,
আর পকেট পজিশন হাই পয়েন্ট শোল্ডার থেকে 9.5, পকেট পজিশন মিড ফ্রন্ট থেকে 9.5। হাই পয়েন্ট শোল্ডার থেকে 9.5 হলে যেহেতু আমার 1/2 ইঞ্চি ফরওয়ার্ড, সুতরাং এখান থেকে নেব আমি 9। আর মিডল ফ্রন্ট থেকেও 9.5। আমি বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টেনে দিলাম এবং F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এ বরাবর দিয়ে দিলাম। আমি মেজারমেন্টটি আবারও দেখি। পকেট পজিশন মিড ফ্রন্ট 9.5। তো প্রিয় ব্যাপার, এখান থেকে মিডল ফ্রন্ট থেকে 9.5 এই মেজারমেন্টটি অবশ্যই রং। তো এখান থেকে আমি পকেটটি নিব টোটাল ফ্রন্টের মিডল পজিশনে। আমি সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করব এবং এখান থেকে মিডলে পয়েন্ট নেব। এখান থেকে পকেটের উইথ যদি আবারও দেখি, পকেট উইথ 4.5, সুতরাং মিডলের এই পয়েন্ট থেকে হবে 2 ইঞ্চি, -2, এবং এখান থেকে ডাউনের দিকে হবে 2। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ব্যাপার, যেহেতু এটি ড্রপ শোল্ডার, সুতরাং এখান থেকে আমি এই লাইনগুলোকে, পয়েন্টগুলোকে আমি সিলেকশন করলাম এবং এখান থেকে আমি মুভ সিলেকশন করে নিব -0.5। এবার ওকে, আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। আমার পকেটের লেন্থ হবে 5.18, এখান থেকে নেব 5.125। আমি এ লাইনটিকে সোজা করে দিলাম। এবার যদি পকেটটিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আমার পকেটের ডাউন সাইডে কিন্তু রাউন্ড এবং দুই সাইডে পকেট আছে। উইথ হলো 2 ইঞ্চি। ডাউনের দিকেও 2। বেজের সিলেকশন করলাম এবং এ বরাবর লাইন টেনে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এখানে অ্যাটাচ করে দিলাম। এই অংশটিকে বড় করলাম। তো আমি দেখব আমার ফ্ল্যাপ আছে কিনা। তো পকেটের মধ্যে কোনো ফ্ল্যাপ নেই। আমি F2 থেকে দেখতে পাচ্ছেন ট্রানজিট ARC অ্যারো, এই অপশনটিকে সিলেকশন করলাম। কর্নারের মধ্যে এভাবে ক্লিক করে এভাবে টান দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কর্নার রাউন্ড হচ্ছে। এখানে আমি মেজারমেন্ট দেব 1 ইঞ্চি। আমি এ পজিশনে দেব 1। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এভাবে অ্যাটাচ করে দিব। মিডলের লাইনটি ডিলিট করে দিলাম।
অ্যাটাচ দিয়ে এই পয়েন্টটিকে অ্যাটাচ করব। তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট ছিল, আমি এই পয়েন্টগুলোকে অ্যাটাচ করে দিই। এবার আমি অতিরিক্ত এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিব, সে সাথে এফ3 থেকে নয় F1 থেকে অ্যালাইন টু পিটিএস দিয়ে এ লাইনটিকে সোজা করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পকেটের প্যাটার্ন ওকে, আমার পকেট মার্ক ওকে। তো এই মার্কটি কিন্তু আমি ফ্রন্ট পার্টের মধ্যে ড্রয়িং করেছি, সুতরাং এই মার্কটিকে আমি ব্লকের মধ্যে উঠিয়ে নিব। আমি এ পয়েন্টে ক্লিক করে এখানে মেরি করলাম। আমি বেজিয়ার সিলেকশন করব এবং এভাবে টাইনে দিব। এই অংশটিকে বড় করলাম, বেজিয়ার দিয়ে এভাবে টেনে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম, F3 থেকে রিসেভ। তো প্রিয় ডপার এই পকেটটি ব্লকের মধ্যে ড্রয়িং করাই বেটার ছিল। তাহলে এখান থেকে পকেটে সিলেকশন করে সিম করে বের করে নিলে আর এভাবে অতিরিক্ত পরিশ্রম করতে হতো না। তো আপনারা অবশ্যই ওইভাবে নেবেন। এবার আমি এটিকে ডিভোর্স করলাম, আমি টপ পজিশনের এই লাইনটি টেনে দিলাম। আমি ফাইলটিকে আর একবার সেভ করে দেব, ফাইল সেভ এবং কন্টিনিউ। আমার পকেটে ডুইং ওকে। এরপর থেকে সিম সিলেকশন করলাম এবং পকেটটিকে সিম করে বের করে নিলাম। এটি হলো আমার ফিনিশ প্যাটার্ন প্যারালাল, এবং এখান থেকে আমি -0.625, এটি পকেট ক্লোজিং অর্থাৎ রুলিং এর সিলাই, এটিকে আমি কপি করলাম। সিম অ্যালাউন্স দেব 0.44, গ্রিন লাইন টেনে দিলাম, এবং 5.8 হেম করার জন্য আমাকে টপ পজিশনে অ্যালাউন্স দিতে হবে, সরি। সিম অ্যালাউন্স সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 1.25। সে সাথে প্যারালাল দিয়ে টপের দিকে দেব 0.625। এই লাইনটিকে ডিলিট করে দিলাম, এটি হলো আমার ফেব্রিক প্যাটার্ন। আমি এই পিস দুটির নামকরণ করব, POCKET পকেট 1x2, আর এটি হলো PKT, সংক্ষিপ্ত করে লিখলাম ফিনিশ। আমি ফিনিশের মধ্যে গ্রিন লাইন দিয়ে দিলাম, ফাইল সেভ কন্টিনিউ। তো প্রিয় ডপার পকেটকে এবার স্লিপ এবং কলার বাদ রয়েছে, এ পর্যায়ে আমি কলারের প্যাটার্ন তৈরি করব। আমি চলে যাব মেজারমেন্ট শীট, কলার লেন্থ 14½, কলার উইথ 2 ইঞ্চি, কলার পয়েন্ট 2x4। তো প্রিয় ডপার এই তিনটি মেজারমেন্টে আছে। আমি এই ব্লকের পাশেই কলার তৈরি করব। যেহেতু আমার টোটাল লেন্থ হলো 14½, সুতরাং এখান থেকে 7x4 হবে 7.25, হাফ কলার ব্যান্ড লেন্থ।
এখান থেকে আমি নেকের মেজারমেন্টগুলো শো করি। এটি হলো ব্যাক এবং এটি হলো ফ্রন্ট। ব্যাক নেকের মেজারমেন্ট হলো 3.629। এখান থেকে -3.629 এখান থেকে নেব আমি 3.629। এ পর্যন্ত হলো আমার ব্যাক নেক। এটিকে ইনসার্ট করলাম এবং এ পয়েন্টটাকে আমি এখান থেকে 100টা দেব, 125। আর এখান থেকে এ লাইনটিকে দেব আমি 1 ইঞ্চি। এ হলো আমার কলারের শেপ। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 7.25। এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, সেকশন করে দিলাম এবং অতিরিক্ত অংশটিকে আমি ডিলিট করে দিব। F1 থেকে প্যারালাল এবং এ লাইনটিকে প্যারাল করব 1 ইঞ্চি, -1। এই 1 হলো আমার কলার ব্যান্ডের উইথ। তো প্রিয় ব্যাপার, যেহেতু এটি একটি জুনিয়র গার্লসের শার্ট, সুতরাং এখান থেকে আমি কলার ব্যান্ডের উইথ 1 ইঞ্চি দেব না, আমি 1 ইঞ্চি আমি 100টা মাইনাস করব, 125। আমি 700টা নিলাম। এ লাইনটি টেনে দিলাম। এবার এখান থেকে নোজের একটি শেপ তৈরি করতে হবে। তো এখান থেকে আমি, যেহেতু আমার 1 ইঞ্চি কলার, সুতরাং এখান থেকে আমি 0.625, এ বরাবর নোজ মার্ক নিব। আমি বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টেনে দিলাম। এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। আমি এ পয়েন্টটিকে একটু ডাউনে আনলাম এবং এখানে অ্যাটাচ করলাম। তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন, ওকে। এবার আমি বেজিয়ার দিয়ে এ বরাবর একটি লাইন টানলাম, প্যারালাল সিলেকশন করলাম এবং এদিকে যদি আমি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 0.679। আমি টপের দিকে নেব 0.875। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং ডাউনের দিকে যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 6.7। এখান থেকে আমি টপের দিকে দেব 0.875। বেজিয়ার দিয়ে এবার আবার টেনে দিলাম। এ হলো আমার কলারের শেপ। বেজিয়ার দিয়ে এ পয়েন্টে ক্লিক করলাম এবং আমার কলারের নোজ হলো 2.25। আমি এ বরাবর দিলাম। আর কলারের উইথ হলো 2 ইঞ্চি। আমি এখান থেকে টেস্ট সিলেকশন করে কলারের এ পয়েন্টটিকে আর একটু এভাবে মুভ করব। তো আমাকে অবশ্যই পিন করে নিতে হবে। আমি পিন করে নিলাম। এবার এ পয়েন্টটিকে এভাবে মুভ করব। এবার ওকে। এরপর থেকে সিম, এ হলো কলার আর এ হলো কলার ব্যান্ড। F5 থেকে সিম টু PTS। তার আগে আমাকে এ লাইনটিকে সোজা করে নিতে হবে। এ হলো কলার ব্যান্ড।
নোজ মার্ক দিয়ে দিলাম। গ্রিন লাইন দিয়ে দিলাম, এটিকে কপি করলাম। এরপর থেকে লাইন সিম এবং সিম অ্যালাউন্স দেব 0.4.4। এ হলো কলার, এ হলো ফুল প্যাটার্ন। এখান থেকে 0.4.4 গ্রিন লাইন সিলেকশন করলাম, গ্রিন লাইন দিয়ে দিলাম। COLLAR কলার ফিনিশ। এই প্যাটার্নটিকে কপি করব, পুরো অংশটিকে সিলেকশন করব এবং এখানে অ্যালাউন্স দেব 0.4.4। এটি হলো COLLAR কলার 1x2 BAND ব্যান্ড 1x2। এটি হবে ব্যান্ড ফিনিশ। আমি এরপর থেকে লাইন সিম সিলেকশন করব এবং এখানে দেব 0.4.4। আমি স্টেপ সিলেকশন করব এবং এই দুটি পয়েন্টে ক্লিক করব। কলার ব্যান্ড ফিনিশ, কলার ফিনিশ এবং ফেব্রিক প্যাটার্ন এই দুটিকে ডিলিট করে দিলাম। আমি ফাইলটিকে আবারও সেভ করে নেই, ফাইল সেভ কন্টিনিউ। তো প্রিয় ডপার, এখন আমাদের স্লিপের প্যাটার্ন বাকি আছে। তো প্রিয় ডপার, যেহেতু আমরা স্লিপের প্যাটার্ন তৈরি করবো, সুতরাং এখান থেকে স্লিপের মেজারমেন্টগুলো দেখে নিই। স্লিপ লেন্থ 16.5, স্লিপ লেন্থ 16.5, কাপ লেন্থ 9 এবং কাপ হাইট 1.5 ইঞ্চি। স্লিপ প্লাকেট উইথ 3/4, আর স্লিপ প্লাকেট গ্যাম্বল ওপেনিং হবে 5/2। তো প্রেডপার, এই স্লিপ প্লাকেটের প্যাটার্নটি দেব আমি একদমই স্ট্রেট একটি প্যাটার্ন দেব, বাইন্ডিংয়ের মতো করে এটিকে গ্যাম্বল তৈরি করবে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, প্রয়োজনে আমি প্র্যাকটিক্যাল সুইং করে এটিকে বুঝিয়ে দেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্লিপ লেন্থ 16.5। এ হলো আমার ব্লক। আমি বেজের সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করব। এখান থেকে নেব 16.5। আমি এ বরাবর ওকে করে দিলাম। তো এখানে লক্ষ্য করুন, স্লিপের লেন্থ ছাড়া এখানে আর কোনো মেজারমেন্ট নেই, বাইসেপ কিংবা ক্যাপ হাইটের কোনো মেজারমেন্ট নেই, সুতরাং বাকি কাজগুলো আমাকে নিচ থেকেই করতে হবে। আমি এই অংশটিকে বড় করে নিলাম, প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব 7 ইঞ্চি। আমি এই মেজারমেন্টগুলোকে শো করব, 8 × 7 = 15 এখানে আছে, 175 আমি নেব 3 সুতা, অথবা আমি 8 × 7 = 15, 15.5 স্লিপ তৈরি করব। 15.5 এর অর্ধেক হবে, আমি যদি ক্যালকুলেশন করি 15.5/2 7/3/4। তো প্রিয় ডপার, এখান থেকে আমি টেস্ট দিয়ে এ লাইনটিকে সোজা করে নেব। তো
তাহলে আমার জন্য স্লিপ তৈরি করার সুবিধা হবে। এই লাইনটিকে সোজা করে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। এখান থেকে নেব আমি 7। এই লাইনটি হবে 7/4। যেটি আমরা ক্যালকুলেশন করে পেয়েছি, তো টিউটারপাত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 7/4 হয়ে গেছে। এবার আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এখান থেকে একটি পয়েন্ট নিতে হবে 1.5 ইঞ্চি, যেহেতু আমার কাপ আছে -1.5। এবার আমি কাপ লেন্থের মেজারমেন্ট দেখে নিই। কাপ লেন্থ 9, বেজিয়ার সিলেকশন করলাম, হাফ কাপের লেন্থ হবে 4.5। যদি আমরা প্লাকেট গ্যাম্বলের মেজারমেন্ট দেখি, স্লিপ প্লাকেট গ্যাম্বল ওপেনিং আর স্লিপ প্লাকেট উইথ 3/4, এটি হলো টপ প্লাকেট, বটমের প্লাকেটের উইথ নেই। তো বটমের প্লাকেট আমি বাইন্ডিংয়ের মতো করে একটি প্যাটার্ন দিয়ে দেব, যেটির উইথ হবে 3/4 থেকে 3/8 থেকে 1/2 ইঞ্চি। এ হলো আমার কাপ লেন্থ। আমি যদি 1/2 ইঞ্চি প্লাকেট দেই বা গ্যাম্বল দিই, তাহলে আমি যখন প্লাকেটটি তৈরি করব তখন কিন্তু আমাদের এই স্লিপের ওপেনিং পজিশনে 1/2 ইঞ্চি প্লাস হবে। সুতরাং আমার কাপ এবং স্লিপ ওপেনিং একই সমান হবে। এবার আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আমি এ বরাবর লাইন টানলাম, এটিকে ডিলিট করে দেব। তো প্রিয় টপার, এটি কিন্তু আমার কাপ ওপেনিং। আমি সেকোয়েন্স ডিভিশন দিয়ে মিডলে একটি পয়েন্ট নেব, এখানে আমার গ্যাম্বল হবে, আমার টোটাল ওপেনিং হবে 5.5। এখান থেকে যদি আমি 1.5 বাদ দেই তাহলে হবে 4.5/5, অর্থাৎ 4 ইঞ্চি। এখান থেকে 4, আমি একদমই স্ট্রেট দেব না, আমি একটু ক্রস করে দিই, এভাবে দিলাম। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টানলাম। এটি হলো আমার কাপ। তো প্রিয় ব্যাপার, যখন আমি এখানে 1/2 ইঞ্চি প্লাকেট জয়েন করব, তখন কিন্তু এই জায়গাটিতে আমার স্লিপ ওপেনিং 1/2 ইঞ্চি প্লাস হয়ে যাবে। যেহেতু আমার 1/2 ইঞ্চি প্লাস হয়ে যাবে, আর আমি স্লিপের মধ্যে একটি টেকিন দেব, এই টেকিনটি হবে আমার 1 ইঞ্চি ফেব্রিক লাগবে, অর্থাৎ 1/2 ইঞ্চি। সুতরাং আমাকে এই স্লিপটিকে কাপের সাথে 1/2 ইঞ্চি প্লাস করে করতে হবে, তাহলে আমার 1/2 ইঞ্চি স্লিপ প্লাস প্লাস এখানে 1/2 ইঞ্চি প্লাস হবে গ্যাম্বল তৈরি করার পর, অর্থাৎ 1 ইঞ্চি একটি টেকিনের ফেব্রিক বের হবে। আমি সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার স্লিপ, এটিকে সিলেকশন করলাম এবং আবারও সিম করব, আর এটি হলো কাপ। F2 থেকে ঘুরিয়ে দিলাম,
মেরি সিলেকশন করলাম এবং এখানে মেরি করলাম। এ হলো আমার সিলিপ। মব মেরিস আমি এ পয়েন্টে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন মিলে গেছে। এবার আমি এই অংশটিকে বড় করলাম। আমি পিন ফাংশনটি অন করে দিব এবং মব সিলেকশন করব, পিন করে নিলাম এবং এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, তো এ সাইড না এ সাইড। আমি এ পয়েন্টে ক্লিক করে এভাবে ডাউনের দিকে দেব। তো দেখতে পাচ্ছেন ওকে। তো প্রিয় ডাপার, এটিকে দেওয়ার উদ্দেশ্য হলো আমি স্লিপের মধ্যে ফরওয়ার্ড তৈরি করলাম। তো প্রিয় ডাপার দেখতে পাচ্ছেন ওকে, আমি পিন ফাংশনটি অফ করে দিলাম। আর যেহেতু এ সাইডে গ্যাম্বল আছে, সুতরাং এখানে কাটমার্কের প্রয়োজন নেই। আমি এটিকে সিলেকশন করলাম এবং সিম করে বের করে নিলাম। ডিলিট করে দিলাম। এ হলো আমার স্লিপ। প্রিয় ডপার, এটিকে স্ট্রেট করে দিলেই ভালো হবে। তো আমি স্ট্রেট করে দিলাম এবং এখান থেকে নোটস মার্ক দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে জাস্ট সরি আমি এখান থেকে -0.1 এখান থেকে ডাউনের দিকে দেব 0.1। তো প্রিয় ডাপার, আমার মেজারমেন্ট অনুযায়ী স্লিপ ওপেনিং এর যে মেজারমেন্ট আসবে তার থেকে আমি 0.2 প্লাস রাখলাম। আর স্লিপ থেকে যেহেতু এখানে গ্যাম্বলের কারণে 0.5 ইঞ্চি বাড়বে, বাকি 0.5 ইঞ্চি আমাকে দু সাইড থেকে প্লাস করে দিতে হবে। অর্থাৎ এখান থেকে এ পয়েন্টটিকে আমাকে প্লাস করতে হবে 0.25, আর এটিকে দেব -0.25। এবার ওকে। গ্রিন লাইন দিলাম, এই অংশটিকে বড় করব। এখান থেকে আমি একটি পয়েন্ট নেব -0.5, সরি -0.5 নাই, এখানে -0.25। এই অন ফোর আমার স্লিপের গ্যাম্বল হবে। আর এখান থেকে নেব আমি 1 ইঞ্চি। এবার যদি মিডলের এই অংশটিকে আমি মেজারমেন্ট শো করি, তাহলে দেখতে পাচ্ছেন গ্যাম্বল থেকে 1 ইঞ্চি ফাঁকা আছে। এটি হবে আমার গ্যাম্বল থেকে টেকিনের গ্যাপ। তো প্রিয় ডাপার, এখান থেকে আমি প্লাকেটের গ্যাপ 0.5 ইঞ্চি বলেছি। আমি যদি মেজারমেন্ট শিটটি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3/4 আছে। সুতরাং এখান থেকে আমাকে নিতে হবে 3/4, -0.375, এখান থেকে 0.375। এ হলো আমার প্লাকেট। আর আমি যা 0.5 ইঞ্চির কথা বলেছি, সেটি হবে গ্যাম্বল। এবার আমার টোটাল মেজারমেন্ট হবে 9 ইঞ্চি কাপ এবং গ্যাম্বল যেহেতু 3/4, সুতরাং এখানে কিন্তু 3/4 বেড়ে যাবে। অর্থাৎ কাপের সাইতে আমার স্লিপের মেজারমেন্ট 1/4 প্লাস হওয়ার কথা, আর যদি আমি 0.2 প্লাস করে নিই তাহলে 0.4 প্লাস হবে।
আমি যদি মেজারমেন্টগুলো শো করি এখান থেকে এ পর্যন্ত, আর এটি যাবে এখান থেকে এ পর্যন্ত, সরাসরি এ পর্যন্ত যাবে না, এখান থেকে একটু কম থাকবে, যেহেতু আমি হাফ ইঞ্চি গ্যাম্বল দেব। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন 9-এর জায়গায় 10 অনফর হয়েছে, যেহেতু 1 ইঞ্চি টেকিং এর জন্য, সুতরাং অনফর প্লাস। আমি এবার আবার নোজ মার্ক দিয়ে দিলাম, এটি হবে টেকিং, আর 9 ইঞ্চি কাপের সাথে জয়েন করতে বাকি অংশটুকু 0.2 লুজ দিয়ে জয়েন করা হবে, অর্থাৎ আমার স্লিপের প্যাটার্নটি ওকে। এরপর থেকে সিম লাইন সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 0.4 0.4, আর এটি হলো কাপ। আমি ফুল প্যাটার্ন করলাম এবং যেহেতু 1.5 ইঞ্চি কাপ, সুতরাং এদিকেও ফুল করতে হবে, এবার ওকে। আমি গ্রিন লাইন টেনে দিলাম, সিম লাইন সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দিলাম 0.4 0.4, আর এই প্যাটার্নটি হবে আমার কাপ ফিনিশ, CUFF কাপ ফিনিশ। এটি হলো CUFF কাপ 1x2, দেখতে পাচ্ছেন আমার স্লিপ প্যাটার্ন তৈরির কাজ শেষ। এবার আমি এই প্যাটার্ন গুলিকে মেরে এবং অ্যাসেম্বল করব। এই পেজ থেকে মেরি সিলেকশন করলাম, এ হলো আমার ফ্রন্ট পার্ট, এখানে মেরি করলাম, এটি হলো আমার প্লাকেট ফিনিশ, আর এ হলো কলার ফিনিশ, এখানে মেরি করব, এটিকে এখানে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে স্লিপের গ্যাম্বলে প্যাটার্ন কিন্তু তৈরি করা হয়নি, যেহেতু আমার 1/2 ইঞ্চি গ্যাম্বল দিব এবং বাইন্ডিং সিস্টেমের, সুতরাং এখান থেকে আমি জাস্ট আমি 12x1 ইঞ্চি একটি প্যাটার্ন দিয়ে দেব, সরি এখান থেকে 12, এটিকে সিম করলাম, সিলেকশন করলাম এবং ডিলিট করে দিব। এ হলো আমার গ্যাম্বল, আমি অ্যালাউন্সে দিয়ে দিলাম 0.4 0.4, সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম, গ্যাম্বল 1x2। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট এবং ব্যাক ওকে, কলার কলার ফিনিশ ওকে, ব্যান্ডের সাথে ব্যান্ড ফিনিশ, এটি অবশ্যই ওকে হবে। আর এটি তো পকেটে আমি সিম করে বের করেছি। তো প্রিয় ব্যাপার, আমি ফাইলটিকে একবার সেভ করে দিই, ফাইল সেভ কন্টিনিউ, আমি কন্ট্রোল ও প্রেস করে আবারও অন করলাম। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমাকে আরেকটি কাজ করতে হবে, তো প্রিয় ব্যাপার এখান থেকে আমাকে আরেকটি কাজ করতে হবে, আমাকে কলারের ব্যান্ডটি নেকের সাথে চেক করতে হবে, যেহেতু আমার কলারে মেজারমেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু নেক হওয়ার কথা। তো প্রিয় ব্যাপার, আমি এই মেজারমেন্টগুলোকে ক্যালকুলেশন করব, 3.629 প্লাস 3.867 প্লাস 0.5, তো দেখতে পাচ্ছেন 7.9, আর আমার মেজারমেন্ট হবে
7.25, তো সেক্ষেত্রে আমি 1.4 প্লাস রাখতে পারি, তাহলে 7.5। তো এরপরে আমাকে 1/2 ইঞ্চি মাইনাস করতে হবে নেক্সট সার্কামফারেন্স। আমি এই অংশটিকে বড় করলাম, মুভ সিলেকশন করলাম এবং এই অংশটিকে সিলেকশন করলাম। আমি মাইনাস করব -0.25। এবার যদি ক্যালকুলেশন করি 3.380 প্লাস 3.673 প্লাস 0.5, 7.4-এর জায়গায় 7.5, এখনো 0.4 আছে। তো প্রিয় ব্যাপার, আমি কলারটিকে আর কিছু করব না, আমি এখান থেকে এই কলার কলার ব্যান্ড এই প্যাটার্ন গুলিকে আমি 0.4 ইনক্রিজ করব। আমি মুভ সিলেকশন করলাম এখান থেকে 125, এদিকে দেব -0.125। এটি হলো কলার ফিনিশ 125, এবং এখানে দেব 125। এবার ওকে হবে, আমি কন্ট্রোল সি, এটিকে কপি করলাম, এটিকে কপি করলাম। এ4 থেকে এক্সচেঞ্জ ডাটা, এ হলো কলার 2 আর এ হলো ব্যান্ড 2। এ দুটিকে ডিলিট করলাম সিম লাইন দিয়ে, এটিতে অ্যালাউন্স দেব। তো এটি ফিনিশ, এটিতে অ্যালাউন্স দেব 0.4.4। একই সাথে এটি হলো ফিনিশ, এখানে দেব এই পেজে ক্লিক করে পুরো পেজে ফিরে আসলাম। তো প্রিয় ব্যাপার, এবার আমার প্যাটার্নগুলো ওকে। আমি ফাইলটিকে আর একবার সেভ করে নেই, ফাইল সেভ কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে প্যাটার্ন তৈরি করার পর অবশ্যই প্যাটার্নগুলিকে চেক করবেন, তা না হলে এই ধরনের ভুল থেকে যাবে। তো প্রিয় ব্যাপার, আমার ভিডিওটিকে আমি এখানে শেষ করব। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সে সাথে ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।